ওরাই আমাকে খুব মারপিট মারে, এই যে সব এখনো এই দেখো কতদিন আগে, এই 2 বছর ওইরকমই হবে। 2 বছর আগে আপনাকে মারধর করেছিলেন ওই একই যে অভিযুক্ত ব্যক্তি, এখন ওনার বিরুদ্ধে আপনি অভিযোগ করছেন? হ্যাঁ হ্যাঁ, ওনার বিরুদ্ধেই। তো আপনি এর সুরাহার জন্য কখনো পুলিশের দ্বারস্থ হন না? পুলিশের কাছে গেলে হুমকি গিয়েছিলেন কখনো? গিয়েছিলাম, তবে কিন্তু কেস লাইনি। সন্দেশকালীর আতঙ্ক সরাসরি আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যবাসীর আর্তনাদ শুনতে পাচ্ছেন কিনা জানি না, কিন্তু আমরা এনাদের বার্তা পৌঁছে দিতে চাই একদম নবান্ন পর্যন্ত, যেন আছাড় খেয়ে পড়ে এনাদের অভিযোগটা, কারণ এই অভিযোগ আপনাদের মানতে হবে, দায়ভার নিতে হবে। এবং যে ক্ষেত্রে রাজ্যের একজন পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী মহিলা, তিনি মহিলাদের সুরক্ষা দিতে পারছেন তো? এগুলা ছোট ঘটনা নয়, কারণ আজ মেরে মাথা ফাটিয়ে দেওয়া আছে, কাল সেই মানুষকে মারতে গিয়ে যদি মারা যায় তার দায়ভার কে নেবে? এবং আমরা খুব দুস্থ পরিবার, আমাদের পাশে কেউ এসে দাঁড়িয়ে নাই, কেউ আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়নি, ঠিক মতন ট্রিটমেন্ট করতে পারিনি। এই আমার স্ত্রী, এই বাচ্চারা, ওদের ভয়ে আমাদের কোনো বাড়িতে 2-3 দিন রান্না হয়নি। এই ভিডিও ফুটেজ আজকে নয়, ওখানে তো তাহলে ওই যে ভূষণ দোকানের পাশে, ওই যে চায়ের দোকানের পাশে যেখানটায় দেখাচ্ছে ওটাতে ইট রাখা রয়েছে, আজকে সেটা কি ইট আছে? এটা 1 বছর নেই, এটা 5 বছর আগেকার ঘটনা, এটা শীতকালের, এটা পুরো পঞ্চায়েত স্টাফ এসে নেমে এসে ওটা হচ্ছে যে মানে বাথরুম হবে সরকারি জায়গায়, এটা বাথরুম হবে, ওটা হচ্ছে যে ওকে বলছে, ও তখন একদম ওদের সাথেই কথা বলছিল, বলতে বলতে ওরা সেই ভিডিওটাকে ছাড়েন, যেটা সরকারি লোকজন নেমে এসে ওদের সাথে কথা বলছিল সেই ভিডিওটাকে দেয়। পঞ্চায়েত কথা বলছিল, পঞ্চায়েত থেকে কি আপনাদের নির্দেশ দেওয়া হয়েছিল ওটা ভাঙচুর? না না, আমরা ভাঙচুর করতে দিয়েছিলেন, এগুলো পথচারী হিসেবে আমরা নিজেরা বললে মিথ্যা কথা বলবো, তো চায়ের দোকানে অনেক লোক ছিল, যারা ওখানে প্রেজেন্ট ছিল তারা তো বলবে, তাদেরকে তো আমরা কেউ শিখাতে যাইনি, তারা তো আমার ঘরের লোক। আপনার অভিযোগ তাহলে ভিডিওটা পুরানো দিনের ভিডিও, পুরানো দিনের ভিডিও অথচ ওনাদের মাথায় ব্যান্ডেজ, হাতে ব্যান্ডেজ, এবার মানি বলতে কি, ওই জায়গাটা যখন আপনার আমার গাড়ির উপরে অ্যাটাক হলো, হওয়ার পরে আমার যে কোনো মানুষের একটু ব্যালেন্স হারিয়ে ফেলে, হওয়ার পরে ওই ভাষাটা বলতেই তো মাথা, মানে ভাষাটা বলার পরেই তাও আমরা চুপ ছিলাম। যে মারমুখী সেটা 5 বছর হোক বা বর্তমান, আপনাকে কিন্তু দেখা গেছিল যে আপনার দাপুটে মনোভাব, আপনি একদম অকুত হয়ে এগিয়ে যাচ্ছেন। ওই যে আমাকে আমি তখনও বলেছি, এই সেদিনও বলেছি যে তোরা মুসলমান, এই ভাষাটা জাতি জাতি ধর্ম দিয়ে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যদি কাউকে হিন্দু বা মুসলিম বলে দাগিয়ে দেওয়া হয়, যেটা বেআইনি, উচিত নয় যেই পক্ষ, সেক্ষেত্রে কাউকে মারা, কারো উপর হাত তুলে দেওয়া, বিশেষ করে মহিলাদের উপর হাত তুলে দেওয়া, ভারতীয় দণ্ডবিধি IPC ধারা অনুযায়ী জেল জরিমানা হতে পারে। সেক্ষেত্রে জানি না কোন নেতা মন্ত্রীদের ইন্ধনে এইভাবে সংঘর্ষে লিপ্ত হয়েছিলেন, এবং যাদের ট্রিটমেন্ট চলছে সরকারি হসপিটাল থেকে তাদেরকে যে ছাড়পত্র দেওয়া হয়েছে তারা আক্রান্ত, এবং 5 বছর আগে নয় এই মুহূর্তে। আপনি কি মনে করেন আজকে হোক 5 বছর আগে হোক, যে বাসাতে আপনি একদম লে হুড়কা বলে এগিয়ে গিয়েছিলেন, সেটা কি সত্যিই আপনি আইন হাতে তুলে নিচ্ছিলেন না? দেখুন, আমি বারবার একটা কথা বলছি, ওরা শুরু থেকে ভিডিওগুলো দেখাচ্ছে নি, ওরা যেটা দেখাচ্ছে মাঝখান থেকে কেটে নিয়ে ভিডিওটাকে দেখাচ্ছে, এটা তো কিছুই নয়। তুমি ওই ভাষাটা আমাকে বলতে পারো, তোমরা মুসলমান এখানে আমার বাপের জায়গায় এসব ডেইলি ঝগড়া করবে? এখানে যে আপনারা বসবাস করছেন, নিরাপত্তার সহিত বা স্বাচ্ছন্দ্য বোধ করেন? ভয়ে ভয়ে বাস করতে হয়, ভয়ে ভয়ে বাস করতে হয়। কখন এসে মারবে? অভিযোগ ছিল জয়ন্ত মন্ডল এবং তার সপরিবারে,
ঠিক সেই আক্তার আলী আসলে তিনি কেমন ধরনের মানুষ এই নিয়েই কিন্তু এলাকাবাসী এবার কিন্তু তারা ধীরে ধীরে মুখ খুলছে, তাদের ভয় রয়েছে জমে মনে, কিন্তু তারা এখন কষ্ট বক্তা। তাই কী অভিযোগ আপনাদের? আমার উপরে হয়েছিল, যেমন এখন আর জয়ন্তের উপরে হয়েছে সেরকম আমার উপরেও হামলা হয়েছিল। অনেক হচ্ছে ই করে সব লোক নিয়ে সেখানে দাঁড়িয়ে আছে, যখন বল আমি এবারে মাঠ হয়েছিলাম, মাঠ দিয়ে আসার পরে এখানে দাঁড়িয়েছি না, এবারে আচলা পাচলা খুব কচাল পাড়ে, তখন আমি বলছি তোমাদের মা বোন নাই ঘরে, যখন বলার পরে আমাকে খুব মারে। এই যে সব এখনো এই দেখো কতদিন দুবছর ওইরকমই হবে। দু বছর আগে আপনাকে মারধর করেছিলেন ওই একই যে অভিযুক্ত ব্যক্তি, এখন ওনার বিরুদ্ধেই আপনি অভিযোগ করছেন? হ্যাঁ হ্যাঁ ওনার বিরুদ্ধেই। তো আপনি এর সুরাহার জন্য কখনো পুলিশের দ্বারস্থ হন না? পুলিশের কাছে গেলেই হুমকি গিয়েছিলেন? গিয়েছিলাম, তবে কিন্তু কেস লাইনি আর ওরা আগে যে পৌঁছে গেছে। ওনারাই আগে পৌঁছে যান? ওনারা কি এই এলাকার গুন্ডা? গুন্ডা ওরা, ওরা গুন্ডা, নেতা বলাও ভুল, নেতা হলে এরকম কাজ করবে না। তো দর্শক মানুষের মধ্যে কিন্তু খুব রয়েছে, আমরা আরও কথা বলবো যারা রয়েছেন, কি বলবেন? এই তো আপনার এলাকায় শান্তি শৃঙ্খলা বলতে পারেন, যাই বলুন না, মনে হচ্ছে কি যে আপনি এই মুহূর্তে ঘাটাল লোকসভার দাসপুর বিধানসভা, দাসপুর বিধানসভার যে খাঞ্জাপুর গ্রাম পঞ্চায়েত শ্রীরামনগর কি আসলে শ্রীরামনগরে শান্তির ছায়া নাকি সন্দেশখালীর আতঙ্কের ছায়া, কি মনে হচ্ছে? সন্দেশখালী আতঙ্কের ছায়া। এইবারে ওই যে জব কাঠ হচ্ছে, জব কাঠ হলো এখন তো বন্ধ, 150 লেবার মেরে দিল, 500 লেবারের কাজ বোর্ডে, তার জায়গায় 350 লেবারের কাজ হলো, 150 লেবার মেরে দিল, যখন আমি বলতে গেলাম আমাকে কুদে মারতে। কতদিন আগের ঘটনা এইটাই? তো জব কাঠ যে বন্ধ হলো তার আগের ঘটনা, কাটাটা যখন চলছিল। এই যে এখানে টাকা 900 এর একদম দুর্নীতির গন্ধ যেটা আপনি বলছেন, কারা ছিলেন এখানে? ওইখানে ওই যে ওই মন্টু আর আক্তার ওনারাই রয়েছেন? হ্যাঁ। তাহলে পঞ্চায়েত থেকে যে বা যারা কাজ করুক কেন, পঞ্চায়েতের অধীনে যে সমস্ত এই এলাকায় কাজগুলি হয়ে থাকে, সরকারি প্রকল্প বা কাজ বা 100 দিনের কাজ, সেক্ষেত্রে ওনাদেরই ভূমিকা রয়েছে? ওনাদেরই ভূমিকা, এবং মানে সে কাজ করেনি, রান্না করছে, যখন ফটো উঠছে সে তাদের একবার বউ ঝি সবের নামে ফটো তুলে টাকা দিল, বুঝতে পারছে? তারপরে এই যে জলের বিষয়, কোনোদিন 2টো বাজছে, কোনোদিন 3টে বাজছে, জল ছাড়ছে, তাও ওই খানে খান ছাড়ছে বাস বন্ধ, পানীয় জল, হ্যাঁ এই যে পানীয় জল, পানীয় জল সময় মতো পাওয়া যাচ্ছে না, অসময়ে জল মেলে। তারপরে 3 বছর ওই যে টাকা নিল, 60 টাকা করে ঘর পিছু, 60 টাকা না দিলে তোমার কানেকশন কেটে দেবো, এখন জলটা দরকার, সেই ভয়েতে টাকা দিতে হচ্ছে আমাদের। এখনও জলের জন্য টাকা দিতে? এখন দিতে হয়নি, আর এই যে উপর থেকে যে এসেছিল সেই থেকে বন্ধ, তারা বলেছে টাকা একদম দিবে না, যদি তোমার কানেকশন কাটে আমাদের অফিসে খবর দিও, তা সেই থেকেই টাকাটা বন্ধ হয়েছে। শুনেছেন এখানে কি ঘটনা ঘটেছে যে আক্রমণের শিকার হয়েছেন একজন পরিবার, সপরিবার, এবং তাদের কপাল ফ্র্যাকচার, হাতে ব্যান্ডেজ? সে তো আমার গ্রামে আমি জানি নেই, এপি লেগেছে ওদের পিছনে, আমরা শুনতে পাচ্ছি। বিজেপি লেগেছে শুনতে পাচ্ছেন? বুঝলাম না, যদি বলে বিজেপি ওদের পিছনে বলছে, আমরা দেখছি এটা কিছু হবে নি। বিজেপি ঘটনাটা ঘটেছে না? ঘটেছে তো তৃণমূল। তাহলে বিজেপি কোথা থেকে আসছে? বিজেপি ওদিকে সাহস দিচ্ছে আবার, যে আমি যারা বিজেপি করব, তখন বলছে তোমাদের কোনো ভয় নেই, তৃণমূলের গুন্ডা বাহিনী। তাহলে পাশে থাকা না কি বলবেন? হ্যাঁ সাহস দিচ্ছে না, পাশে, হ্যাঁ অসময়ে পাশে দাঁড়ানো, সেটা বিজেপি হোক, সিপিএম হোক বা নির্দল হোক, যে কোনো পাবলিক পক্ষ, সেই সাহসটা তো ঠিক আছে যে পাশে এসে দাঁড়ানো, কিন্তু এই যে তৃণমূল নেতা বা দাপুটে নেতা যারা মনে করেন, তাদের কি পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড রয়েছে যে তারা কোনো পঞ্চায়েতের প্রধান বা জেলা পরিষদের সভাপতি এমন কিছু? আমাদের এই যে জব কাটের মাটি তুলে জড়ো হয়েছিল, মাটিটা বিক্রি করলো। কে বিক্রি করেছে? ওই যে 2-3 জন বিক্রি করে টাকা ভাগ করে নিল, আমরা প্রধানের কাছে রিপোর্ট দিলাম, প্রধান বলছে আমি কিছুই জানি, এরকম জোড়াত করে বলছে আমি কিছুই জানি। মারাত্মক অভিযোগ দিচ্ছেন? হ্যাঁ প্রধানকে অভিযোগ দিচ্ছি যে এখানে যে মাটি তোলা ছিল, বর্ষায় মাটি পাওয়া যাবে নি, জব কাঠ হবে, সেই মাটি বিক্রি হয়ে গেল 30,000 টাকায় ভাগ করে নিল, প্রধানের কাছে যখন আমরা গেলুম বলছে আমি কিছুই জানি, আর কিছু নিলেও নি। তার দিকে যে আমরা মানে গেলুম দল বেঁধে, তারপরে দেশে কিছু করলুম, তাহলে ওদের হাতেই চল, টিএমসির যে গুন্ডা বাহিনী তৈরি করা আছে তাদের হাতেই চলছে, এখন পঞ্চায়েতও চলছে,
নালে পঞ্চায়েত খোলা, ওখানে মারপিট হয়ে গেল, পঞ্চায়েত বাড়াইনি। একদম একদম, এখানকার বক্তব্য পঞ্চায়েতের, একদম পঞ্চায়েত চত্বরে, পঞ্চায়েত চত্বরে যে দুর্ঘটনা ঘটে গেল এবং অভিযুক্ত ব্যক্তির নামে একাধিক গ্রামবাসী বা স্থানীয় বাসিন্দা তারা কিন্তু সরাসরি অভিযোগ করে দিচ্ছেন। তো রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমি জানি না আপনি এনাদের কথা শুনতে পাচ্ছেন কিনা, কারণ এই এলাকার কিন্তু যারা মহিলা রয়েছেন সেই মহিলারা অভিযোগ করছেন, যারা পুরুষ রয়েছেন তারা অভিযোগ করছেন, এবং সর্বোপরি ইন্ডিয়ান পিনাল কোড IPC ধারা অনুযায়ী যদি কোনো মহিলার উপর হাত তোলা হয়, তাকে যদি মারধর করা হয়, তার জন্য নন ভেলেবল সেকশন পর্যন্ত সেখানে লাগু হতে পারে এবং এর জন্য অপরাধীর দীর্ঘদিনের জেল জরিমানা দুই হতে পারে। কিন্তু সেক্ষেত্রে সেই মহিলা আক্রান্ত এবং তার সেই তাকে যে আক্রমণ করেছে মহিলা, মহিলার স্বামী এবং নুনান্তে পান্তাগুড়ায় তাদের এখন ঠিক করে হাড়ি পর্যন্ত চলছে না, সেই অভিযোগটা কিন্তু খারিজ করে দিচ্ছিলেন যে তৃণমূলের দাপুটে নেতা বলে নিজেকে চ্যালেঞ্জ ছুড়ে দেন আক্তার এবং মন্টু। কিন্তু এখানে গ্রামবাসীরা ওনারা কিন্তু বলছেন সেই ঘটনা সত্যি, তাদেরকে মারধর করা হয়েছে। ওনাদের কি মারধর করা হয় না যে অভিযোগটা মানছেন না, এটা তাহলে কি বলবেন? মারধর হয়নি তাহলে ফ্র্যাকচার হলো কি করে, সেলাই হলো কি করে, ক্যাম হলো কি করে? এখন পর্যন্ত আমার হাতের যন্ত্রণা কমেনি, এই হাতটা দেখুন আর এই হাতটা দেখুন, পুরো এইরকম এরকম বাস ধরেছি, এমন জোর মারলো পুরো একদম হাতের উপরে পড়লো, পুরো এখনো হাতের ইটা যায়নি। এই তো যারা নিজের নাম আবার এই যে এখানে কামড়ি ধরেছিল, এই যে এখানে এখনো দাগ আছে, এই যে এই যে কামড়ি ধরেছিল, এই যে দাগটা আছে এখনো। এই যে আপনি আক্রান্ত হয়েছিলেন, আপনিও এখানে আর একজন বড় গড়ি, পুরো সব দেশবাসী এসে সব জল টল দিচ্ছে, যখন সব ছুটে এসে তখন পুরো জয়ন্ত মুখার্জির মতনই হয়েছে। আর একজন ভদ্র মহিলা, তিনিও কিন্তু অভিযোগ ছুড়ে দিচ্ছেন ওই একই অভিযুক্ত ব্যক্তি বন্টু এবং আক্তার মহাশয়ের দিকে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ইনি তো গিয়েছিলেন পুলিশের কাছে, গিয়েছিলেন এবং পুলিশ পুলিশের কাছে ইনভেস্টিগেশন তদন্ত করেন না? না, রাজ্যের পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেখুন সন্দেশকালীর আতঙ্ক এগুলো নাকি ছোট ছোট ঘটনা, ছোট যেখানে বিশাল বড়, এখানটাই নিরাপত্তা বোধ করছেন, নিরাপত্তা বোধ করেন? একদম একদম, পুরো দেশবাসী পুরো ভর্তি, সব ফাঁক থেকে লোক নিয়ে এসছে তাদের মতন গুন্ডা গুন্ডা। কখন নিয়ে এসেছিল? ওটা মিটিং ছিল, ওটা সোনাখালিতে মিটিং ছিল বলকে, মিটিংয়ের পরে হুড় হুড় করে ঢুকে যাই, আমি থাকিনি বাড়িতে, এসার পর ওরা ওখানে দাঁড়িয়ে রয়েছিল, এসার পর এবারে আতলা পাতলা খুব হয়, হওয়ার পর আমি যখন বলি তোমাদের মা বোনেরা নাই ঘরে, যখনই বলেছি তখন বলে চলে বলে সব এবারে আরম্ভ করে দিয়েছে। কতদিন ভুগছেন এই আতঙ্কে? আতঙ্কে যতদিন তৃণমূল এসছে ততদিনই, আমরাও ভোট দিয়েছিলাম তৃণমূলে, তারপরে কেটে গেছি, সাইড হয়ে গেছি। তো আপনার দিদি মুখ্যমন্ত্রী, আপনাকে বলছি, আপনার ভোটাররা আপনার প্রতি কিন্তু অসন্তুষ্ট, যারা একাধিকবার ভোট দিয়েছিলেন, অনেকবার ভোট দিয়েছিলেন, অনেকবার দিয়েছি, দুবার তিনবার দেওয়ার পর কেটে পড়েছি। তো আপনাকে যারা একাধিকবার ভোট দিয়েছেন সেই সব মার খেয়ে কেটে দিবে, আবার মার খাওয়ার পরে কেউ ভোট দিবে? এরকম গুন্ডা এসে আকাচমকে সবকে মারতে আরম্ভ করেছে, একটা আমার মেয়ে ছেলে রয়েছে 13-14 বছর, তাকেও তাকে মেরেছিল, মেয়ে ছেলে আমার দেওরের মেয়ে আছে তাকেও। তো নিরাপত্তাহীনতায় ভুগছে কিন্তু গ্রামবাসী শ্রী রামনগর, যেখানে শান্তি বিরাজ করতো, হিন্দু মুসলিম এখানে কিন্তু সম্প্রীতি বজায় ছিল, কিন্তু এই মুহূর্তে লোকসভা ভোটের আশপাশে একটি ঘটনা নয় চিত্র কথা বলছে। দেখতে পেয়েছেন আপনারা যে নির্যাতিতা যে গৃহবধূ, তার কিন্তু কপালে ফ্র্যাকচার, 4-4 সেখানে ব্যান্ডেজ রয়েছে, এবং দাসপুর হাসপাতাল থেকে ওনারা কিন্তু চিকিৎসাধীন, ওনাদের কাছে কিন্তু সমস্ত এভিডেন্স রয়েছে। তার সত্ত্বেও শেখ আক্তার আলী এবং মন্টুর বিরুদ্ধে পুলিশ প্রশাসন, দাসপুর পুলিশ প্রশাসন কি ব্যবস্থা নেয় সেদিকে কিন্তু অবশ্যই নজর সঙ্গে পুলিশ যে কোনো কাগজে ফরম আনতে গেলে দেয়নি, তাদের নেতৃত্বে ছাড়া ওরা ফরম দেয় না, অঞ্চলে কোনো যে কোনো মানে হ্যাঁ কোনো কাজে কি ওরা ফরম দেয় না, কি বলে প্রধান প্রধানের কাছে গেছে, আবার প্রধান ফোন করতে আসে গেছে, এখন ভাড়া করে বাড়িতে আছি। ওনারা হচ্ছে আমি শ্বশুরের বাড়িতে ট্যাক্স কাটবো বলেছিলাম, যে আমার অঞ্চল ট্যাক্স একটা বসাবো, খাজনা বসাবো, তাকে হচ্ছে অঞ্চলের প্রতিনিধি আছে এখন গ্রামে, উনি হচ্ছে বলেন আর হচ্ছে একটু অঞ্চলকে যান আমি যাচ্ছি, তারপরে মন্টু মুস্তাকিন আলী সিনিয়র হচ্ছে এসে এবার বলছে তোমরা জানো ওনার ফ্যামিলি কী হয়েছে না হচ্ছে, তোমরা হচ্ছে ই করো, তোমরা একদম অঞ্চল নিয়ে দিবেন, দূরে থাকা ভালো, নেই হোক কিছু জনপ্রতিনিধি যারা জনতার স্বার্থে প্রতিনিধিত্ব দেবেন
মানুষের কর্মসংস্থান করবেন, মানুষের সমস্যায় পাশে দাঁড়াবেন, সেই জনপ্রতিনিধি, সেই জনপ্রতিনিধিরা যদি এইভাবে হুঙ্কার ঝাড়েন এবং যে অনুব্রত মণ্ডল, শাহজাহান, শেখ শাহজাহানের মতো যদি হুঙ্কার ঝাড়েন এই সমস্ত এলাকার ভোটার যারা এবং নাবালিকা যারা, দেখুন বাচ্চা বাচ্চা, তারাও কিন্তু অভিযোগ করছেন। অর্থাৎ এখানে কিন্তু সন্দেশকালীর আতঙ্ক সরাসরি। আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, জানি না আপনি এনাদের কথা শুনতে পাচ্ছেন কিনা জানি না, কিন্তু আমরা এনাদের বার্তা পৌঁছে দিতে চাই একদম নবান্ন পর্যন্ত, যেন আছাড় খেয়ে পড়ে এনাদের অভিযোগটা। কারণ এই অভিযোগ আপনাদের মানতে হবে, দায়ভার নিতে হবে। এবং যে ক্ষেত্রে রাজ্যের একজন পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী মহিলা, তিনি মহিলাদের সুরক্ষা দিতে পারছেন, তো এগুলা ছোট ঘটনা, এগুলা ছোট ঘটনা নয়। কারণ আজ মেরে মাথা ফাটি দেওয়া আছে, কাল সেই মানুষকে মারতে গিয়ে যদি মারা যায় তার দায়ভার কে নেবে? এবং সব থেকে বড় কথা, পলিটিক্যাল এভিডেন্স কি আছে? তারা কোনো জেলা পরিষদের সভাপতি না, তারা কোনো পঞ্চায়েতের প্রধান না, উপপ্রধান না, তারা কোনো এখানকার কালেক্টর বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট না, কিছুই না। তাহলে এই যে ছোটোখাটো চুনোপুটি নেতা হিসেবে যারা নিজেদের দাপুটে মনে করেন, তো তাদের এই উদ্ধর্তন আসছে কোথা থেকে? তাহলে পুলিশের কাছেও কিন্তু অভিযোগ, পুলিশের বিরুদ্ধে অভিযোগ, পুলিশ স্টেশনে যাওয়ার সত্ত্বেও একাধিকবার সেই পুলিশ কিন্তু এনাদের সহযোগিতা করেন না। অর্থাৎ অপরাধী বিচরণ করবে এই বাংলার বুকে। আর যারা নির্যাতিতা, যারা নির্যাতনের শিকার এবং যারা প্রতিবাদকারী, তাদেরকে ভয় ভয় করে এখানে বাঁচতে হবে। বাক স্বাধীনতা থাকবে না, মুখ খুলে কথা বলতে পারবে না। এই যে এখানে এখন আপনারা আসছেন, মিডিয়ায় আপনাদের সত্যতা প্রকাশ করছেন, ভয় লাগছে? ভয় নয়, আবার এই তো এটা বলা হচ্ছে, আবার দেখলে আবার এসবেন তার মানে আছে? অর্থাৎ গুন্ডা বাহিনীর মতো তো ঘুরছে, দু তিনজন জট করেছে, করে এই তো হামলা করছে এক একবারে। আমরা এই মুহূর্তে কলকাতা হাইকোর্টের সদ্য প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দৃষ্টি অবশ্যই আকর্ষণ করতে চাই, এবং আজকের প্রতিবেদন অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন। যিনি সদ্য বিজেপিতে যোগ দিয়েছেন, তিনি কোন দলে যোগ দিলেন সেটা বড় কথা নয়, কারণ এই রাজ্যে ঘটে যাওয়া দুর্নীতি এবং সেই দুর্নীতিতে যখন আসল চাকরি প্রার্থী মেধারা চাকরি পাচ্ছিল না, তাদের কিন্তু সঠিক তদন্ত করেছিলেন, এবং সেই তদন্তের কাণ্ডারি ছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। দুর্নীতির সাথে আপোষ করেন না, যার জন্য সরকারের শিক্ষামন্ত্রী থেকে একাধিক নেতা মন্ত্রী তারা কিন্তু জেলের ভাত খাচ্ছেন। সেই অনুব্রত মণ্ডল থেকে আরম্ভ করে যে সমস্ত আরও তৃণমূলী নেতারা যারা নিজেদের দাপট দেখাতো, শাহজাহান থেকে আরম্ভ করে, তাদেরকে শায়েস্তা করতে পারছেন না পুলিশ বিভাগ। অর্থাৎ এই পুলিশ বিভাগে আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব রয়েছে, সেক্ষেত্রে পুলিশ মন্ত্রীর চরম ব্যর্থতা। তাহলে কি আইন শৃঙ্খলা রক্ষার্থে পুলিশ ইন্ধন যোগাচ্ছে? প্রশ্ন কিন্তু অকুতভয় আমরা ছুড়ে দিলাম যে রাজ্যের যে সমস্ত দাপুটে নেতা মনে করেন এবং তারা আইন হাতে তুলে নেন, কোনো ধরনের কোনো সমস্যায় যে ঘটনা, সেই ঘটনার বিচার স্পটে হয়ে যাচ্ছে, মেরে কপাল ফাটিয়ে দেওয়া, মেরে হাত ফ্র্যাকচার করে দেওয়া, এবং সেক্ষেত্রে আবার সেই দায়ভার এড়িয়ে যাওয়া, তারা কিচ্ছু করেন না। তাহলে এতগুলো জনতা তারা কি মিথ্যা কথা বলছে? কেন আপনাদের যারা এখন ভিডিও দেখছেন, আপনাদের তো কারো নামে কেউ এইভাবে মিথ্যা ঘটনা দিতে পারে না। পুলিশ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই, আপনার রাজত্বকালে এই যে আপনার চরম ব্যর্থতা, নিষ্ক্রিয়তা, এর থেকে বাংলার মানুষ মুক্তি চাইছে। কারণ আইন হাতে তুলে নেওয়া যাবে না, এটা পশ্চিমবঙ্গ, এটা কোনো তালিবান নয়, এটা পশ্চিমবঙ্গ, এবং এখানে ভারতীয় সংবিধান চলে। ভারতীয় সংবিধানের উপর যে সাধারণ মানুষের দৃঢ় আস্থা রয়েছে, সেক্ষেত্রে তৃণমূলী নেতারা সেই সংবিধান মানবেন না। তারা বলছেন আমাকে গালিগালাজ করছে, আমাকে আমার জাতপাত তোলা হয়েছে, হিন্দু মুসলিম বলা হচ্ছে, তো তার মানে এই হলো যে সঙ্গে সঙ্গে তার মেরে কপাল ফাটিয়ে দেওয়া, হাত ফাটিয়ে দেওয়া। এই যে ঘটনা ঘটেছে, এটা কি চোখে নিচ্ছেন? এটা যে ঘটনা ঘটেছে, ওই রকমই তো আমাদেরও ঘটনাটাই ছিল। এরা বিশাল জরি হয়েছে, এরকম করেই তো এক একজনকেই ধরছে, বারকে বার একজন একজনের ঘরে হামলা হচ্ছে। এবারে ভয়ে মানুষ চুপচাপ বসে যাচ্ছে ঘরে, ভয় পাচ্ছে। দিদির উদ্দেশ্যে কি বলবেন? দিদির উদ্দেশ্য, দিদি ভালো করছে, দিদির নেতাদেরকে তো ই করুক, থামাক, দিদিকে দেখেই তো ভোটটা দিয়েছিল। দিদি বলেছিল মা মাটির মানুষ, এবারে মাটির মানুষের চেয়ে তো একবার দেখতে পাচ্ছি একদম গুন্ডা। দিদি পুলিশ মন্ত্রী এবং মহিলাদের সুরক্ষা দিতে পারছে না, মহিলা মুখ্যমন্ত্রী কি বলবেন? মহিলাদের যদি সুরক্ষা দিত তাহলে আমারও থানাতে কিছু একটু কি হতো। হ্যাঁ, তাদেরকে ডাকে, তাদের আগে যে দেখছি থানা পুলিশের কাছে বসে আছে, যখন কি আমাদের ডাক্তারি আরও হয়েছে, তখনকে যে দেখছি বসে আছে, তাহলে পুলিশের কি